আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ফিলিং করার ক্ষেত্রে কয়েক ধরনের ফিলিং রয়েছে, তবে স্থায়িত্বর দিক দিয়ে কোন ফিলিংটি ভালো হবে। তো ভিউয়ার্স অনেকেই এ ব্যাপারে জানতে চেয়েছেন, তো ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, মূলত দাঁতে যদি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় বা দাঁতের উপরে কোনো ক্যাভিটি হয়, তখন আমরা প্রাথমিক অবস্থায় ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। ভিউয়ার্স, ফিলিংয়ের কয়েকটি রকম রয়েছে। এখানে আপনারা দু ধরনের ফিলিং দেখতে পাচ্ছেন। মূলত এই দুই ধরনের ফিলিংই দাঁতের জন্য দিয়ে থাকি। ভিউয়ার্স, এখানে যে ফিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে আমরা হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং অথবা কম্পোজিট ফিলিং একই কথা। তো এই কম্পোজিট ফিলিংটি সাধারণত দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করেই করা হয়। এবং এখানে যে ফিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ফিলিং বা পুটিং, এটি একই কথা। তো এখানে যে ফিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটু সিলভার কালারের হয়ে থাকে। এটিকে আমরা মূলত মেডিকেল ভাষায় অ্যামালগাম ফিলিং বলে থাকি। তো মূলত দুটি ফিলিংই খুবই মজবুত এবং ভালো ফিলিং। তবে এই যে অ্যামালগাম ফিলিংটি দেখতে পাচ্ছেন, এটি আমরা সামনের দাঁতের যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে আমরা এ ধরনের অ্যামালগাম ফিলিং করি না। কারণ হলো, এখানে যে সিলভার কালারের মতো দেখা যাচ্ছে, এটি যদি সামনের দিকে দেখা যায় সেক্ষেত্রে একটু অন্যরকম দেখা যায়। আর এক্ষেত্রে যদি আপনি সামনের দাঁতের সমস্যা হয়, তখন যদি এ ধরনের কালার ম্যাচিং করে ফিলিং করে নেন, সেটি ভালো হবে। তো মূলত দুইটি ফিলিংই অত্যন্ত ভালো ফিলিং, কিন্তু দাঁতের পজিশনের উপর নির্ভর করে কখনো সাদাটা বা কালার ম্যাচিং করে করে থাকি, আবার কখনো বা এই অ্যামালগাম ফিলিংও করে থাকি। ভিউয়ার্স, মূলত দাঁতের ফিলিং যে স্থায়িত্বটা যে ব্যাপারটি রয়েছে, সেটি নির্ভর করে পুরোটাই দাঁতের কতটুকু ক্যারিজ রয়েছে, দাঁতের কোন অংশে ক্যারিজ বা গর্ত রয়েছে, তার উপর নির্ভর করে যে ফিলিংয়ের স্থায়িত্ব কতদিন সেখানে টিকে থাকবে, সেটি দাঁতের উপর নির্ভর করে। যেমন ধরুন, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি এমন দাঁতের ক্ষেত্রে কোনো ধরনের ফিলিং করা হয়, এখানে আপনি যদি কালার ম্যাচিং ফিলিং করেন অথবা যদি অ্যামালগাম ফিলিং এমন ক্ষেত্রে করা হয়, তাহলে এই দাঁত থাকতে এই ফিলিং কিন্তু উঠে যাওয়ার কথা নয়। যদি অভিজ্ঞ কোনো ভালো ডাক্তার দ্বারা আপনি ফিলিং করান, তাহলে এমন অবস্থায় যদি ফিলিং করা হয়, তাহলে এই দাঁত থাকতে এই ফিলিংটি উঠে যাওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ভিউয়ার্স, যা বলছিলাম যে দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে যে ফিলিংটি কতদিন পর্যন্ত স্থায়ী হবে। এখানে যতটুকু গর্ত আপনারা দেখতে পাচ্ছেন, গর্তটা যদি এর থেকে কিছুটা ছোট অথবা বড় হতো, সেক্ষেত্রেও সমস্যা ছিল না, দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যেত। কারণ হলো, যখন এই দাঁতটিতে ফিলিং দেওয়া হবে, তার দাঁতের চারপাশে কিন্তু দাঁতের অংশ রয়েছে। অর্থাৎ এখানে দাঁতের চারপাশে দাঁতের অংশ রয়েছে, শুধুমাত্র মধ্যবর্তী স্থানে গর্ত হয়েছে। যদি এমন অবস্থায় এমন দাঁতে আমরা ফিলিং করে দিই, তাহলে এই দাঁতটির ফিলিং সচরাচর উঠে যেতে দেখা যায় না। তো এর জন্য যদি একটা সাইডে ভাঙা থাকতো বা একটা সাইডে যদি ক্যারিজ হতো, তাহলে সেটির স্থায়িত্ব খুব বেশি দিন বলতে পারতাম না। কিন্তু যদি দাঁতের মধ্যবর্তী স্থানে এবং দাঁতের পাশে দাঁতের অংশ রয়েছে, পুরোপুরিভাবে ভেঙে যায়নি, এমন দাঁতে যদি ফিলিং করা হয়, তাহলে সেটি সারা জীবন পর্যন্ত ভালো থাকে। আর যদি অল্প একটু সাইড থেকে ভেঙে যায়, সেক্ষেত্রে অন্য ব্যাপার। ভিউয়ার্স, এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁতে ফিলিং করা হয়েছে। এটিও দেখতে পাচ্ছেন যে দাঁতের মধ্যবর্তী স্থানে কিন্তু এখানে সমস্যা ছিল, আর সেই সমস্যাটা আপনার পরিষ্কার করে সেখানে কিন্তু ফিলিং করে দেওয়া হয়েছে, যেটি দেখতেছেন আগের মতো হয়েছে। এটি কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে। যদি এই কালার ম্যাচিং ফিলিং না করে আপনি যদি অ্যামালগাম বা সিলভার কালারের ফিলিং করতেন, তাও করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। মূলত ফিলিং করার উদ্দেশ্য হলো গর্ত হয়ে যাওয়া দাঁতের সেই গর্তটা পূরণ করে দেওয়া, যাতে পরবর্তীতে সেই দাঁতের গর্তটি ধীরে ধীরে গভীরে না যায়, দাঁতের পাল্প পর্যন্ত চলে না যায়, তার জন্যই মূলত দাঁত ফিলিং করে রাখতে হয়। তো ভিউয়ার্স, এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের মধ্যবর্তী স্থানে, দাঁতের চারপাশে কিন্তু একটা বর্ডার রয়েছে দাঁতের। আর এমন পজিশনে যদি আপনি দাঁতের ফিলিং করান, তাহলে সেই দাঁত থাকা অবস্থায় সেই ফিলিংটি উঠে যাবে না, যদি আপনি অভিজ্ঞ কোনো ডাক্তারের কাছে ফিলিং করিয়ে থাকেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটি কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে এখানে দাঁতে। এখানে দেখুন, দাঁতের উপরে দেখলেই বোঝা যাচ্ছে যে দাঁতের উপরে একটা কিছু দেওয়া রয়েছে, আর এটি হলো দাঁতের কালার ম্যাচিং ফিলিং। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে দেখা যাচ্ছে ফিলিং দেওয়া রয়েছে। তো দাঁতের যদি এমন মধ্যবর্তী স্থানে এ ধরনের ফিলিং অথবা যদি অ্যামালগাম ফিলিং করে রাখা হয়, সেক্ষেত্রে এমন দাঁতের ক্ষেত্রে
এমন পজিশনে এমন স্থানে যদি আপনার ফিলিং করা হয় সেক্ষেত্রে এটি কোনো দিনও উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁতে আপনার ফিলিং করা হয়েছে, এটিকে আমরা অ্যামালগাম ফিলিং বলে থাকি, যেটি প্রথমে আপনারা দেখেছেন। তো এই অ্যামালগাম ফিলিং মূলত এই যে যে কালার ম্যাচিং যে ফিলিংটা দেখতে পাচ্ছেন, এই কালার ম্যাচিং ফিলিংটা কিছু কিছু ক্ষেত্রে ক্ষয় হয়ে যাওয়ার ঘটনা ঘটে। অর্থাৎ উপরে যে ফিলিংটি দেয়া হয়েছে এটিকে দ্রুত ক্ষয় হতে থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এখানে যে ফিলিংটি আপনি দেখতে পাচ্ছেন এটি অ্যামালগাম ফিলিং, সাধারণত এটি ক্ষয় হয় না বললেই চলে। তো এর জন্য ভিউয়ার্স, যে মাড়ির ভিতরের দিকে যে বড় বড় দাঁতগুলো থাকে, সাধারণত যদি মাড়ির ভিতরে এই ধরনের দাঁত থাকে তাহলে আমরা এই অ্যামালগাম ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে দিলে সেটি সারা জীবন পর্যন্ত ভালো থাকে। 15 বছর 20 বছর পর্যন্তও কিন্তু এই ফিলিংগুলো ভালো থাকে, এই অ্যামালগাম ফিলিংগুলো। আর এগুলাও ভালো থাকে কিন্তু এগুলা কিছুটা ক্ষয় হয়ে যেতে দেখা যায়, কারণ দাঁতের উপরে ঘর্ষণের কারণে কিন্তু কিছুটা ক্ষয় হয়ে যেতে দেখা যায়, কিন্তু এই ফিলিংগুলো ক্ষয় হতে দেখা যায় না। এটি যদি আপনি একবার করিয়ে নেন তাহলে মোটামুটি 15-20 বছর পর্যন্ত সে ফিলিংটি কিন্তু ভালো থাকে। তো দাঁতের পজিশনের উপরে অনেক কিছু নির্ভর করে, সেটা আগেই বলছি। তো এখানে যে দাঁতের দুইটি দাঁতে ফিলিং করা রয়েছে, এই দুইটি দাঁতে কিন্তু দাঁতের মধ্যবর্তী স্থানে ফিলিং করা রয়েছে। তো এমন অবস্থায় যে দাঁতগুলা ফিলিং করা হবে সেগুলা যদি আপনি অভিজ্ঞ কোনো ভালো ডেন্টিস্টের মাধ্যমে এই দাঁতগুলায় ফিলিং করান এমন অবস্থায়, তাহলে আপনার দাঁত উঠে যাবে কিন্তু ফিলিং কিন্তু উঠবে না। কথার কথা বললাম যে যদি দাঁত কোনো ধরনের সমস্যা হয় কিন্তু দাঁতের এই ফিলিং কিন্তু উঠবে না যদি আপনি অভিজ্ঞ ভালো ডাক্তার দ্বারা আপনি ফিলিং করান। তো ফিলিং মূলত আপনার কতটুকু স্থায়ী হবে সেটি নির্ভর করে দাঁতের অবস্থার উপর। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁতে কিছুটা ডেন্টাল ক্যারিজ রয়েছে আর এটি বেশ একটা সাইড নিয়ে হয়েছে, এটি কিন্তু মধ্যবর্তী স্থানে নয়, এটি দাঁতের একটা সাইড নিয়ে রয়েছে। তো এমন অবস্থায় যদি ফিলিং করা হয় সেক্ষেত্রে আমরা এমন অবস্থায় খুব বেশি দিন গ্যারান্টি দিতে পারি না যে এটি 10 বছর বা 20 বছর পর্যন্ত স্থায়ী হবে। কারণ হলো এটি দাঁতের একটা পাশে, অর্থাৎ দাঁতের একটা সাইডে হওয়ার কারণে এখানে ফিলিং করার পরবর্তীতে যখন একটু বেশি শক্ত কোনো কিছু এখানে কামড় পড়বে তখন সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে সেই ফিলিংটি কিন্তু খুলে পড়তে পারে, এটি স্বাভাবিক ব্যাপার। যত ভালো ফিলিংই এক্ষেত্রে করা হোক না কেন সেটি স্থায়ী নাও হতে পারে। তো ভিউয়ার্স, মূলত এখানে যে পজিশনটা দেখছেন যে একটা সাইড নিয়ে হয়েছে, তো এমন হলে আমরা ওইভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এটি কতদিন পর্যন্ত স্থায়ী হবে। যদি দাঁতের মধ্যবর্তী স্থানে ঠিক এমন পজিশনে হয় সেটির জন্য আপনাকে 20 বছর পর্যন্ত আমরা গ্যারান্টি দিতে পারবো, কিন্তু এমন অবস্থায় নয়। ভিউয়ার্স, এছাড়া দাঁত যদি এভাবে ভেঙে যায় তাহলেও আপনি ফিলিং করাতে পারবেন, কিন্তু এই ফিলিংটি খুব বেশি দিন স্থায়ী হবে না, কারণ এটি হলো দাঁতের একটি পাশ নিয়ে ভেঙে গেছে। যখন এখানে ফিলিং করা হবে পুনরায় সেখানে কামড় পড়ার বাইট পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেখানে ফিলিংটি খুলে যেতে পারে। তো দাঁতের পজিশনের উপরটাই উপরই আসলে নির্ভর করে যে ফিলিংটি কতদিন পর্যন্ত স্থায়ী হবে। এছাড়া ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত ভেঙে গেছে। তো এই ভাঙা দাঁতও ফিলিংয়ের মাধ্যমে আমরা লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে এগুলো আগের মতো করে দিয়ে থাকি। তো এই ফিলিংটি করার পরেও আপনার কিন্তু এমন দাঁতের নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, আর তা হলো যেহেতু এমন অবস্থায় এখানে ফিলিং করা হয়েছে তো এই ফিলিং করা দাঁত দিয়ে আপনি খুব বেশি শক্ত কোনো খাবার টেনে ছিঁড়ে কিন্তু এখানে কামড় দিতে পারবেন না, দিলে আপনার ফিলিংটি খুলে যেতে পারে। তো ভিউয়ার্স, মূলত দাঁতের ফিলিং করানোর পরে সেটি নির্ভর করবে যে কতদিন পর্যন্ত স্থায়ী হবে, সেটি নির্ভর করবে আপনার দাঁতের পজিশনের উপর। দাঁতের ক্যাভিটি বা ক্যারিসটি যদি দাঁতের মধ্যবর্তী স্থানে হয় তাহলে সেটি বলা চলে যে 20 বছর 25 বছর এবং সারা জীবন পর্যন্ত স্থায়ী হতে পারে, কিন্তু যদি একটু সাইড নিয়ে হয় সেক্ষেত্রে সেটি ফিলিং করানোর পরে আপনার সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ভিউয়ার্স, ফিলিং মূলত আপনার যদি আপনি কালার ম্যাচিং ফিলিং করেন তাও করাতে পারেন, অথবা যদি আপনি এ ধরনের সিলভার ফিলিং করান তাহলেও করাতে পারেন। তবে আমরা সাধারণত সামনের দাঁতের দিকে এ ধরনের কালার ম্যাচিং করে ফিলিং করে থাকি। আর যদি আপনি আপনার যদি মাড়ির দাঁতের দিকে যেখানে দেখা যায় না তেমন স্থানে যদি আপনি ফিলিং করাতে চান তাহলে আমার পরামর্শ থাকবে, এখানে যে ফিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সিলভার ফিলিং বা অ্যামালগাম ফিলিং, এটি আপনারা মাড়ির 6 নম্বর দাঁত, 7 নম্বর দাঁত, 8 নম্বর দাঁত এরকম যে দাঁতগুলো রয়েছে এগুলোর জন্য আমি সাজেস্ট করব যে এই অ্যামালগাম ফিলিংটি আপনারা
করিয়ে নিতে পারেন, তাহলে সেটি লংজিভিটি অনেক বেশি থাকবে। আর এটির ক্ষেত্রেও লংজিভিটি অনেক বেশি থাকবে, তবে এটি একটু দ্রুত ক্ষয় হয়ে যায়, কিন্তু এটি দ্রুত ক্ষয় হয় না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।